এবং সাথে অন্যান্য সকলে
আমি পুলিশকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না, ওরা অনেকগুলো ভালো কাজ করছে। শুধু ছোট্ট ধন্যবাদ দিলে সবটা হয়ে যাবে না। একদিকে আইন শৃঙ্খলা যেমন সামলাচ্ছে, লকডাউনের পর ডে নাইট কাজ করছে, কোথাও রেশন দোকানে প্রবলেম হয়ে যখন যাচ্ছে, মার্কেটেও কীভাবে লোকে লাইট করে দাঁড়াবে সে ব্যাপারেও প্রচার করছে। আবার সাথে সাথে এই গরমকালে রক্তের সংকট হয়, ব্লাডের ক্রাইসিস হয়, এবং এই রক্তের সংকটে যখন সবাই আমরা করোনা নিয়ে ব্যস্ত, তখন কিন্তু পুলিশের পরিবার পরিজন ঘুরেছে তাদের, এটা একটা বড় কাজ। এবং তারা যেভাবে ব্লাড দিচ্ছে এবং প্রতিদিন তারা যেভাবে ব্লাডটা দিচ্ছে, গত 7 দিন ধরে চলছে, রাজ্য পুলিশ তারা প্রতিদিনই 1200 ইউনিট করে ব্লাড দিচ্ছে, কলকাতা পুলিশও 50 ইউনিট করে দিচ্ছেন। এবং এখনকার যে রক্তের সংকটটা, এই সংকটটা আমার পুলিশের ভাই বোনরাই মিটিয়ে দেবে বলে আমি বিশ্বাস করি। অনেক থ্যালাসেমিয়া পেশেন্ট আছে যাদের মাসে মাসে রক্ত দিতে হয়, তারা রক্তটা পাচ্ছেন না। রক্তের আরেক নাম জীবন, জীবন দান। যারা আজকে সারাদিন রোদ্দুরে খেটে খুঁটে কাজ করে দিন রাত পরিশ্রম করার পরেও তার পরিবার পরিজনকে না দেখে নিজের শরীরের রক্তটা দিয়ে আরেকটা জীবন বাঁচাতে চান, তার থেকে বড় কাজ, তার থেকে বড় সেবা আর কিছুই হতে পারে না। আমি নিজে ব্যক্তিগতভাবে কৃতজ্ঞ পুলিশের এই উৎসধারা প্রোগ্রাম, উৎসর্গ প্রোগ্রাম, এটা চলে প্রতি বছরই। এবারেও কিন্তু সেই প্রোগ্রাম থেকে তারা কিন্তু সরে যায়নি, তারা ভুল বোঝেনি। সাথে সাথে আপনাকে বলি যে আমি এখানে আসবার আগেই নবান্নের প্রেস কনফারেন্সের পরে আমাদের নোবেল বিজয়ী অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের সাথে আমার ফোনে কথা হয়েছে, এবং আমরা যে গ্লোবাল অ্যাডভাইজারি বডিটা তৈরি করেছি বাংলার জন্য কোভিড-19কে রেজিস্ট করার জন্য, এবং উনি বলেছেন এই কাজটা উনি করবেন, আমরা খুব খুশি। তাই ওনার অ্যাকসেপ্টেন্সটা আমাদের কাছে একটা বড় কাজ। আরও এই ধরনের কিছু মানুষকে আমরা নিয়ে আসবো যেটা উনি আমাদের বলবেন। আমি এটুকু বলে আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আর হাওড়ায় কিন্তু 6-7টা কেস হয়েছে, হাওড়ায় কিন্তু একটু নজর রাখতে হবে, দেখে নাও কোন কোন পকেটে কেসগুলো হয়েছে, সেই পকেটগুলো একটু সার্ভে করতে হবে। হাওড়ায় 6-7টা কেস হয়েছে, আমি যতটুকু দেখেছি 7টা পকেট, 7টা পরিবার 55 জন, এবং 7টা পরিবার 55 জনের মধ্যে তোমার হাওড়ায় 6টা না 8টা আছে, তাহলে হাওড়াটা একটু দেখে নাও, ঠিক আছে? আর এখন থেকে ডেঙ্গু কাজটাও করতে হবে, যাতে ডেঙ্গুটাও কাজগুলো আগামী দিনের জন্য একসাথে করা যায়। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের একটা মহৎ কাজ করবার জন্য, অনেক অনেক ধন্যবাদ। কুড়ালকে দিয়েছে হাওড়ার বাসীরা প্রায় 14 লাখ টাকা রিলিফ ফান্ডের জন্য, কুড়াল সেটা আমাকে হ্যান্ডওভার করবে। থ্যাংক ইউ সো মাচ। আমি এটা বিভাগকে রিলিফ ফান্ড এখানে গাড়ি